Hi guys, আমি কাশিম আমিন আবারও আপনাদের সাথে অনেকদিন পর। তো আমরা আজকে আবারও দেখছি আসলে মেঘ আমাদের সাথে আছে। মেঘ আপনাদের মনে আছে লাস্ট ভিডিও আপনারা যা দেখেছেন, মেঘের অবস্থা খুব খারাপ ছিল, তাকে রেস্কিউ করা হয়েছে আসলে ঢাকা থেকে এবং বিভিন্ন বাসায় সে ছিল এবং তার অবস্থান খুবই খারাপ ছিল। আপনারা দেখতে পারেন আসলে সে এখন অনেক সুস্থ এবং খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে ফেলেছে, আমাদের বাড়ি এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব এবং আশেপাশে প্রায় সব কিছুই খুব তাড়াতাড়ি নিয়েছে। কারণ সে জার্মান শেফার্ড, সেই বড় সাইজের। আর বিশেষ করে আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো আসলে বাংলাদেশের কুকুর। তো বাংলাদেশি কুকুরের অবস্থান কি আসলে, কি কি মনে করি আমরা এই দেশে? আমরা কুকুর কুকুরকে সাধারণত জাস্ট ডগ বলি, আসলে শুধু কুকুর, মানে তার কি বিশেষত্ব আছে কি না, সে কি বিশেষ কিছু করতে পারে কি না, না আমাদের জন্য সে কিছু করে কি না, এই 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 প্রশ্নগুলো আসলে হয়তো আমাদের মধ্যে নেই এবং হয়তো ধর্মীয় বাধা সৃষ্টি করে আমরা সাধারণত একে গ্রাহ্যই করি না। তো সে আমাদের, আমি মনে করি আসলে আমাদের দেশে কুকুর একটা খুবই সাধারণ, আসলে আমরা এটাকে তুচ্ছ করি। তা যদিও আসলে বিশ্বের সব দেশে, আমি ইদানিং শুনেছি দুবাইয়ের এয়ারপোর্টে যেখানে আসলে মুসলিমরা বাস করে, সেখানে সেই এয়ারপোর্টেও কিন্তু আপনার করোনা টেস্টে, কোভিড-19 যে টেস্ট হয় এই তাদেরকে শনাক্ত করার জন্য এই কুকুরকে ব্যবহার করে। তাহলে আমরা কিভাবে দেখব যে বাংলাদেশে আমাদের কুকুরকে কেন এত অবহেলা করা হয় এবং কেন এইভাবে তাদেরকে মেরে ফেলা হয়? আর কিছুদিন আগে আপনারা শুনেছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা, সেখানে কয়েক হাজার কুকুরকে একভাবে মেরে সরানো হবে। আমি আসলে বুঝতে পারি না সেটা কি সরানো হচ্ছে, স্থানান্তর করা হচ্ছে, নাকি ওই তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাহলে এখন আমরা দেখি আসলে বুঝতে পারি যে আমাদের দেশে কুকুরের অবস্থান কি। কেউ কেউ আমরা আসি আসলে যারা অনেক বড় লোক, যারা পয়সা, অনেক পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, ঠিক তার অবস্থান, সেই ধন দৌলতের বিষয়টা আমরা দেখতে পারি। এই ধরনের একটা খুবই ট্যালেন্ট এবং বিদেশি কুকুর যেটা আসলে অন্য অন্য বড় বড় দেশগুলোতে ওই তাদেরকে অনেক কাজ করায় এবং তারা ফ্রেন্ডলি একটা ফ্যামিলি ডগ, ওয়াচ ডগ, গার্ড ডগ, সব ডগের কাজ তাকে দিয়ে করানো হয়। কিন্তু আমাদের দেশে তার অবস্থান কী ছিল আমরা বুঝতে পারি, যে তাকে না খাবার দিয়ে, তাকে আটকিয়ে রেখে তার প্রায় জীবনের মানে শেষ সময়ে এসে গিয়েছিল। আর ওই সময় আমার হাতে এসেছে এবং সেই কিছুটা হলেও আমার কাছে একটু শান্তিতে আসে এবং ফ্যামিলির সাথে মিলে আসে। তাহলে আমরা, আমি জানি না কীভাবে কম্পেয়ার করব যে আমাদের দেশের বাংলা কুকুর বলেন এবং বিদেশি কুকুর বলেন, কুকুরের অবস্থান কী। আপনারা নিজে আসলে প্রশ্ন করেন যে আপনি যারা যারা কুকুর রাখতেছেন, কুকুর বাড়িতে পুষেন এবং আমরা দেখি কুকুর অনেক ভালোবাসি, এই 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 প্রশ্ন অনেক অনেক এবং এই ধরনের কথা আমরা অনেক শুনি ডগ লাভার বিভিন্ন সোসাইটির মধ্যে যারা নেটওয়ার্কিং করেন কুকুরের বিষয় নিয়ে। তাহলে সেখানেও দেখি অনেক কুকুর রাস্তায় পড়ে আছে, যাদের ঘরে থাকার কথা, যাদের ভালো জায়গায় থাকার কথা। আমাদের স্ট্রিট ডগদের তো আমরা দেখতেই পারি না, তাদের যে কোনো সময় আমরা মারি এবং ইয়ে করি। আবার অনেকে দেখা যায় এদেরকে অনেক ভালোবাসে আমাদের দেশি কুকুর, মানে কুকুর না। তাহলে কোনটা কম্পেয়ার করব? তো বিষয়টা হলো ধর্মীয় বাধার থেকে সৃষ্টি করে এই ধরনের মানে অবহেলা মানে প্রাণীর। তাহলে প্রাণী কি আল্লাহ বানায়নি? আমি জানি না, এই প্রশ্ন আমার কাছ থেকে আসে। তাহলে আজকে আমি যা দেখতেছি যে তাকে একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন, তার পরিষ্কার পরিচ্ছন্ন, তার নিয়মিত খাবার, আমরা যেটা খাই যদি সেটাও তাকে ভালোবেসে দেই, তাহলে হয়তো আমাদের দেশের দেশি কুকুর, যে স্ট্রিট ডগ, আমাদের দেশি কুকুরগুলো বেঁচে যেতে পারে। আর আসছে আমাদের বিদেশি কুকুরের বিষয়, তাদেরকে তো আমরা আসলে তাদের মতো রাখতেও পারি,
তাদের কি ট্রেনিং দরকার, তাদের ফ্যামিলি একটা প্রোটেকশন দরকার, তাদের সেই ভালোবাসা মহব্বত এই 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 সব কিছু দরকার, কিন্তু সেটা কিন্তু একদম হয়ই না। তাহলে আজকে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে ধরি সরো পরে কথা না বলি। আরেকটা বিষয় যে আমরা নিয়মিত তাদেরকে এক্সারসাইজ করানো, তাদের সাথে বাইরে যাওয়া, তাদের সঙ্গে থাকা, সময় দেওয়া তাদেরকে। আমরা আমরা দেখি একটা কুকুর আমার বাড়িতে আছে, বাংলা কুকুর, সেই বাংলা কুকুরও তার একটা সঙ্গ দরকার, কারণ অনেকটা আমরা যখন সময় দেই না, সে আলাদা বাইরে যে অন্য কুকুরগুলো আছে তাদের সঙ্গে মিশে, এবং এই মেশাটার মানে কী আসলে, তাদের সঙ্গ দরকার। তাহলে যেই কুকুরই আমরা রাখি না কেন, তাদেরকে আমরা যেন সাথে থাকি এবং সময় মতো তাদের বাইরে নিয়ে যেতে পারি, একটু সঙ্গ দিতে পারি, তাদেরকে দেখাশোনা করি। তাহলে আজকে জাস্ট আমরা বেরিয়েছি যে এই সময় আমরা ওকে নিয়ে একটু হাঁটবো, আমার সাথে ক্যামেরাম্যান আমার মেয়ে আছে কিম্বলি, পাশে জুলি আছে, আর তার মধ্যে মনে পড়লো যে আমরা কিছু বলি আসলে কুকুর নিয়ে, এবং ভাবতেছি আসলে কেন এই সব বাধা আসে পিছনে, কেন এই ধরনের বাধা আমাদের মধ্যে এত আসে। তাহলে ধর্মীয় বাধাটা কি আসলে আমরা একটু জানি, একটু কোরআন পড়ি বা আমরা হাদিস থেকে দেখি, আসলে কি একদম 100% বাধা দিয়েছে, সে না পাক, সে মানুষের মধ্যে থাকার মতো না? তাহলে আমরা আমাদের দেখা উচিত, আপনি দেখেন এবং এই বিষয় নিয়ে আলোচনা করেন। আমি তুরস্কর অনেক পোস্ট দেখেছি এবং তুরস্কেতে আমি অনেক বছর অনেকবার গিয়েছি, সেখানে কুকুর নিয়ে খুব বাধা বিঘ্ন নেই। আমি ইস্তাম্বুলে ছিলাম, ইজমিরে ছিলাম অনেক অনেক দিন, আমি কুয়েতে দেখেছি আসলে অনেকের বাড়িতে কুকুর আছে, কিন্তু আমাদের দেশ বাংলাদেশ আসলে কী পরিস্থিতিতে এই কুকুরদের দেখে, কেনই বা এত অবহেলা আমরা করি? আর যারা আমরা কুকুর রাখি তারাই বা কেন এই কুকুরকে এত যন্ত্রণা দেই? তাহলে কোনটা বাধা সেটা আসলে আমি খুব ভালো জানি না। তো আপনারা যারা আমাকে দেখছেন এবং এই বিষয় নিয়ে আমি জাস্ট একটু বললাম, তাহলে হয়তো আপনারা কম্পেয়ার করেন এবং কিছু দেখেন এবং কার সাথে আলোচনা করেন, কারণ ওকে আল্লাহ সৃষ্টি করেছে, না পাক আমি বিশ্বাস করি না সে না পাক, তাহলে এটা আল্লাহ সৃষ্টি, মানুষের কাজের জন্যই এটা আল্লাহ দিয়েছে। তাহলে আমার একটা অনুরোধ যে আপনাদের সবার কাছে যেন আপনারা এই বিষয় নিয়ে একটু চিন্তা করেন, যারা কুকুর পুষতে চান তারা যেন একটু এই বিভিন্ন বাধা বিঘ্ন নিয়ে একটু দেখেন, প্লিজ আমি বারবার বলবো, প্লিজ দেখেন। সে অনেক বুঝতে পারে, সে আমি তার মালিক, সে আমাদের বাড়ির একজন, সে আমাদের প্রোটেকশনের জন্য তারা অনেক চিন্তা করে এবং খুবই কেয়ারফুলি থাকে, বিনিময়ে আমরা খুব কম খাবার দেই এবং বিনিময়ে তার সঙ্গে থাকি, সে তাকে থাকতে দেই, এটা একটা বিষয়। তাহলে কেন আমি তার সঙ্গে সেই ভালো ব্যবহারটা আমি করব না, কেন তাকে নাপাক বলে দূরে রাখবো? এই প্রশ্নগুলো আমাদের দেখা উচিত, জানা উচিত। তো আপনারা যারা দেখছেন প্লিজ বলবো যে একটু বুঝেন বাংলাদেশের কুকুরের অবস্থান কী, কী হওয়া উচিত, কেন এটা হয়, এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি আজকে রাখলাম। এবং আমি চাই যারা আপনারা ডগ লাভার তারাও যেন অন্যের কাছে তুলে ধরেন, যখন আপনি আলোচনায় আসবেন, যখন আপনি মূল বিষয়ের মধ্যে যাবেন যে এটা এই বাধাটা আছে, তাহলে অবশ্যই সেটার একটা সুন্দর সলিউশন বের হবে। যে কুকুর যদি মুসলমান দেশ যেখানে 99% মুসলমান তুরস্কতে, সেইখানে নামাজের পাশে এই কুকুর রেখে তারা নামাজ পড়তে পারে, তাহলে আমাদের দেশের মানুষ কত পার্সেন্ট মুসলমান, কেন কুকুর নিয়ে এত অবহেলা? আমি জাস্ট বলবো যে আমি আমার নিজের গ্রামে এই ঢাকা দুহারের এই অংশে আমি বাস করি,
এইখানে কুকুর পালাটা আমার জন্য খুব টাফ, আমার মনে হয় আমাকে গ্রাম ত্যাজ্য করেছে এরকম একটা বিষয়। যখনই দেখে যার শরীরে দুর্গন্ধ কিন্তু সে আমাকে দেখে নাক এরকম শিক্ষায়, তাহলে আর অনেকে বলে ওদের ঘরে কুকুর থাকে তাহলে আমরা তাদের সঙ্গে মিশতে পারি না। তাহলে দেখেন সামান্য একটা, মানে আমি কি সামান্য বলবো না, কুকুরকে সে একটা প্রাণী এবং সে মানুষের পাশে থাকতে ভালোবাসে এবং ওরা আশেপাশেই থাকে, মানুষের ভালো কিছু তারা করতে চায়। এবং তাকে যখন আপনি কাছে রাখবেন আপনাকেও সেই প্রাণীর মতো অবহেলিত যেভাবে অবহেলা করে থাকে আপনাকেও সেভাবে অবহেলা করবে। আর এটাই হচ্ছে বাংলাদেশ, কেন আর না। তাহলে প্লিজ আপনারা কিছু করেন এবং এদের বাসস্থানের জন্য চিন্তা করেন। আর বলবো যে যারা রাস্তায় আছে আমি ওকে উঠিয়ে এনেছি, রেস্কিউ করেছি এবং সে এখন একটু সুস্থ, যেন ওর মতো কুকুর রাস্তায় না থাকে। আপনারা যারা ভালোবাসেন তারা কিছু ডোনেট করেন অন্য অন্য যেখানে রেস্কিউ সেন্টার আছে, যারা কুকুরদেরকে খাবার দেয় সময় মতো তাদেরকে একটু সাপোর্ট করেন। আমি আমি বলবো, আমি আসলে ওইভাবে করি না, আমি যতটুকু পারি আমার মতো করে করি। আমার বাড়িতে একটা বাংলা কুকুর পুষি এবং আমার ছেলেমেয়ের স্কুলের পাশে আরেকটা কুকুরকে আমরা নিয়মিত তাদের খাবার দিই, এটা আমার জন্য, এর বেশি আমি দিতে পারি। তাহলে এটা করে, তাহলে আপনারা যারা কুকুর ভালোবাসেন, বিদেশি কুকুর বাসায় আছে, অনেকে ব্যবসা করেন, আমার আমার থেকে এই মেসেজ যেন আপনারা ওই আমাদের দেশি কুকুর যারা স্ট্রিট ডগ বলি তাদেরকে একটু সহায়তা করেন, তাদেরকে যেন না মারার পরামর্শ দেন। আর ওটা না পারলে অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করেন। অনেক কুকুর রাস্তায় অসহায় অবস্থায় আছে এবং অনেক বিদেশি কুকুরও রাস্তায় পড়ে আছে, যাদের বয়স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, তাদের এখন ব্রিডিং হবে না, তাদের দিয়ে কোনো কাজ হবে না, তাদেরকে অন্তত গড়ে রাখেন। তাহলে আজকে ধন্যবাদ, আসলে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনাদের অনুরোধ করি সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন, নতুন ভিডিও কোনো প্রশ্ন থাকলে নিচে ইয়ে আছে, বক্স আছে, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যেন আমরা পাশাপাশি থেকে এবং একে অপরে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই।